আমরা গ্রিন বিল্ডিং নিয়ে প্রচুর ভুল ধারণা আছে, আমাদেরকে দেওয়া হয়েছে ভুল ধারণা, যার জন্যে আমরা কনফিউজড। দেওয়া হয়েছে ইন্টেনশনালি সো কনসালটেন্ট ক্যান রেইজ দেয়ার প্রাইস। ওকে, বিআইএফএল এর কাজটি যখন আমি করতে যাই, তখন বিআইএফএল তো একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, সো দে গট 3-4 ডিফারেন্ট কনসালটেন্ট টুগেদার ইন এ মিটিং শোনার জন্য যে হোয়াট ইজ কস্ট গ্রিন বিল্ডিং। সো দেয়ার ইজ এ ভেরি নোন কনসালটেন্ট, বাংলাদেশে আমি ছিলাম আর বাকি সব বিদেশি, বলছে গ্রিন বিল্ডিং ইজ ভেরি কমপ্লিকেটেড, ইজ ভেরি এক্সপেন্সিভ, ইট উইল কস্ট ইউ 20% মোর, উই হ্যাভ টু ওয়ার্ক সো হার্ড অ্যান্ড সো। আই সেড নো, গ্রিন বিল্ডিং ইজ নট কমপ্লিকেটেড, ইটস নট, ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট এক্সপেন্সিভ, ইট উইল বি এক্সপেন্সিভ। এক্সাম্পল দিচ্ছি যে গ্রিন বিল্ডিং বলেছে তুমি লো ফ্লো ওয়াটার ফিক্সচার্স ব্যবহার করো, বাথরুমের ফ্লাশটা ডুয়েল ফ্লাশ হইতে হবে, 2 লিটার 4 লিটার হইলে ভালো। এখন এটা আমেরিকান স্ট্যান্ডার্ডের এই সেম আছে, 2 লিটার 4 লিটার, দাম হচ্ছে 40,000 টাকা। রিগেলের একটা আছে দাম হচ্ছে 70,000 টাকা, কোটোর একটা আছে দাম আছে 1,25,000 টাকা, আর আরেকের একটা আছে দাম হচ্ছে 2,000 টাকা। কোনটা লাগাবেন? আরেকে, আমার কোনো অসুবিধা নাই। এখন আপনি বললেন না আমি আমেরিকান স্ট্যান্ডার্ড লাগাবো, গ্রিন বিল্ডিং এক্সপেন্সিভ, এটা গ্রিন বিল্ডিংয়ের দোষ না আপনার দোষ, তাই না? সো ইটস আপ টু ইউ হাউ মাচ ইউ এক্সপেন্ড, দ্যাট ইজ মেনি মেনি। ঠিক আছে আমি লাগাবো না, না লাগান, আপনি অন্য কিছু করেন, আপনার ওয়াটারে আপনাকে 20% বেটার হইতে হবে, সো ফাইন সাম আদার ওয়ে টু ডু ইট, রাইট? এটা একটা কনসেপশন যে গ্রিন বিল্ডিং হইতে হবে জঙ্গল, ওরকম বন, অনেক গাছ থাকতে হবে, তা না কিন্তু, এটা গ্রিন বিল্ডিং। এবং এটা প্লাটিনাম রেটেড গ্রিন বিল্ডিং হবে, এটা আমার আমার একটা প্রজেক্ট কল কিউ ড্রেস, ইট উইল বি প্লাটিনাম রেটেড গ্রিন বিল্ডিং, গাছ কই। সো গ্রিন বিল্ডিং নট জাস্ট জঙ্গল, ইট ক্যান বি এ মডার্ন, যেমন বিএফএল অফিস, ইটস এ মডার্ন টেকনোলজি, সিটিস্কেপ মডার্ন টেকনোলজি, নো ইস্যুস, রাইট? সো এক্সপেন্সিভ নিয়ে কথা বলে ফেলেছি, ফার্স্ট কস্ট নিয়ে কথা বলি। সবাই বলে গ্রিন বিল্ডিং করতে 20-30% বেশি লাগে, আমরা হিসাব করে দেখেছি 6.66% থেকে 6.8% ভেরি করে, রাইট? এবং সেটা ডিপেন্ড করে আপনি কত লেভেল বেশি গ্রিন বিল্ডিং চান তার উপরে। যেমন আপনি যদি সার্টিফাইড লেভেল পর্যন্ত খুশি থাকেন 40 পয়েন্ট, তাহলে 0.66% বাড়ে। মজার ব্যাপার হচ্ছে যে 40 পয়েন্ট পাইতে কিন্তু খুব বেশি কিছু করতে পারে না, লোকেশনের পয়েন্ট আর ট্রান্সপোর্টেশনের পয়েন্ট দিয়ে কিন্তু 25-30 পয়েন্ট হয়ে যায়। কেমন? যেমন আগের ভার্সন 3-তে 24 পয়েন্ট পেতেন লোকেশনে 1 টাকা খরচ না করে, তো 40 পয়েন্ট পাইতে কিন্তু খুব একটা বেশি মানে নট। এখন আপনি যদি প্লাটিনাম চান তাহলে তো কিছু টাকা খরচ করতে হবে, বাট তার বেনিফিটও আছে, দ্যার ইজ এ মোর বেনিফিট টু ইউ। সো দিস ইজ দ্য নাম্বার, যে গ্রিন বিল্ডিং কস্ট অফ গ্রিন বিল্ডিং। তারপরে আমরা গ্রিন বিল্ডিং করতে গেলে একটা LCA করি, লাইফ সাইকেল অ্যানালাইসিস করি, যে এই যে এখানে একটা কাঠ লাগাইছে, এটা লাগাতে লাগছে ধরেন 10 টাকা, টিকবে 10 বছর। আমি টাইলস লাগাবো, খরচ হবে 15 টাকা, টিকবে 20 বছর, কোনটা ভালো? টাইলস ভালো, কারণ পারি আর আমার খরচ কম, তাই না? সো ইটস আপ টু আস, আমি কার্পেট লাগাবো নাকি টাইলস লাগাবো? টাইলসে তো অনেক গরম করতে হয়েছে, অনেক এনার্জি খরচ হয়েছে, অনেক কার্বন ফুটপ্রিন্ট, ট্রু, বাট ইট ইজ গুড ফর মোর ইয়ার্স। সো আমাদের ওই ক্যালকুলেশনটা মাথায় রাখতে হবে যে আমার কত বছর পার ইয়ার কি দাঁড়ালো, কার্বন ফুটপ্রিন্ট নট অনলি ম্যাটার। সো আমরা এটা করি। এই যে এখন আমরা দেখি যে লোই গ্লাস অনেক দাম, কিন্তু লোই গ্লাসের বেনিফিট আছে, ইট রিডিউস দ্য হিট গেইন, রিডিউস দ্য এয়ার কন্ডিশন কস্ট। সিটিস্কেপে প্রত্যেক ফ্লোরে আমাদের 30 টন করে এয়ার কন্ডিশনের ডিজাইন দেওয়া হয়েছিল প্রথমে। আমরা যখন গ্রিন করে লোই গ্লাস ইনকর্পোরেট করে আবার এনার্জি মডেলিং করলাম, তখন দেখলাম 20 টন দিলেই আমার কাজ হচ্ছে। তাহলে আমার লোই গ্লাসের খরচ বাড়লো, কিন্তু 10 টন খরচ কমলো না ইলেকট্রিসিটি ইয়েতে, আমার এয়ার কন্ডিশনে। তাহলে তো আর ওইটার খরচটা কি থাকলো? থাকলো না। তারপরে লো ফ্লো স্যানিটারি ওয়্যার, এই যে আমি পানি ইউজ করছি, পানি তুলতে হচ্ছে, সেই পানিটা আপনারা জানেন যে মানে মিউনিসিপ্যালিটিতে যারা থাকে, যারা মিটারে পানি নেয়, সেই পানির কিন্তু খরচ ডাবল। ডাবল মানে সে যত গ্যালন পানি নেয় সেই গ্যালন কিন্তু যায়ও সুয়ারেজে, তারও কিন্তু মানে ইয়ে আছে, মানে ওইটার পেমেন্ট করতে হয়। সুয়ারেজ কিন্তু ফ্রি না, রাইট? ইউ হ্যাভ টু পে। তাহলে আমি যদি পানির ইউজ কমাই তাহলে আমার সুয়ারেজের একটু খরচ কমে যাবে, রাইট? কারণ বিলটা তো ডাবল ডিপ বিল হয়। তার জন্য কিন্তু লো ফ্লো ফিচার্সগুলো ভালো, মানে বেনিফিটও আছে, একটা তো গ্রিন আছেই, তারপরে বেনিফিট। এয়ার কন্ডিশনের COP যদি কম বেশি হয়
তাহলে এয়ার কন্ডিশন আপনার দাম বেশি হবে কিন্তু এনার্জি পার ইয়ার আপনাকে অনেক অনেক বেটার দিবে, রাইট? WWTP সেম উইথ ওয়াটার ইস্যুস। এবার আসি যে কনসালটেন্টদের ফি, এরা খালি কথা বলতে বলে আর টাকা নিয়ে যায়, কিন্তু আমাদেরকে কথাবার্তা বলতে দিলেই তো আমরা বলে দেবো কোথায় কোথায় ডিজাইনে ভুল আছে, কোথায় কোথায় আপনি বেশি ইউজ করছেন, কোথায় কোথায় আপনি ভায়োলেশন করছেন, কোথায় কোথায় আপনি ঝামেলা করছেন, তাই না? প্লাস এটা ওয়েটিং তো হচ্ছে ডিজাইন ড্রয়িং, সাথে যেটা হচ্ছে যে আমরা মনিটর করব আপনার প্রোগ্রেসকে, আমরা ডেলাইট সিমুলেশন করব, এনার্জি মডেলিং করব, সানপাথ অ্যানালাইসিস করব, এতগুলো কাজ করব কার বেনিফিট জন্য? আপনার জন্য, আপনাকে ডায়াগনোসিস করব, রাইট? তারপর কমিশনিংটা হবে, যেটা বলছিলাম সকালে, সবগুলো মেশিন চেক করব, বলবো যে ঠিক আছে কিনা ভুল আছে, সেটা কিন্তু এটার অংশ, এনহ্যান্স কমিশনিং অংশ। তাহলে আমাদের কনসালটেন্সি ফির কিন্তু একটা বেনিফিট আছে, আছে না? USGBC ফি কেন দিব? কারণ ওরা দিলে আপনি একটা ইন্টারন্যাশনাল রিকগনিশন পাবেন, ভেরিফিকেশন হবে যে আপনি ঠিক কাজটা ঠিক মতো করেছেন, হ্যাঁ, আপনাদের ওদের ওয়েবসাইট আপনাকে দেখা যাবে, হ্যাঁ, আপনি এবং কন্টিনিউয়াস মনিটরিংয়ের জন্য ওদের কাছে ডাটা পাঠাবেন, সো ইউর প্রজেক্ট অ্যাজ এ গুড স্ট্যান্ডিং মার্কেটিং অ্যাডভান্টেজ। হ্যাঁ, তো এই বিষয়গুলো আছে, এগুলো আর তো দিয়ে রাখছি ইয়েতে, ফ্যাক্ট আমাদের বইয়ের শেষে এই অংশটা আছে, ঠিক আছে, যে ফ্যাক্ট কী মিথ কী। ওকে, এই লাস্টের জিনিসটা বলবো যে গ্রিন বিল্ডিং নিড লট অফ ওপেন স্পেস, এটা একটা মাথায় আছে যে আমার এক্সিস্টিং বিল্ডিং একটু ওপেন জায়গা নেই গ্রিন হবে? হ্যাঁ হবে, আপনার ওপেন জায়গা নেই, আপনার ওপেন জায়গার পয়েন্টটা না পাবেন না। তো ওই দুই পয়েন্ট না পাইলাম, আমি অন্য আমার এনার্জি সেভিংস করি, আমার অন্য কিছু করি, ঠিক না? সো গ্রিন বিল্ডিংয়ের জন্য যে অনেক ওপেন জায়গা থাকতে হবে, নট নেসেসারি, থাকলে ভালো, রাইট? বাট ইটস নট দ্য প্রি কন্ডিশন যে আপনাকে ওপেন জায়গা থাকতে হবে, বিশেষ করে এক্সিস্টিং বিল্ডিংয়ে। এবার গ্রিন বিল্ডিংয়ের প্রসেসটা বলি, যে গ্রিন বিল্ডিং কী কী বিল্ডিং গ্রিন হতে পারে? নতুন বিল্ডিং হতে পারে, নতুন ইন্টেরিয়র হতে পারে, নতুন স্কুল হতে পারে, নতুন হসপিটাল হতে পারে, নতুন হোটেল হতে পারে, হোমস হতে পারে, এবং কমার্শিয়াল বিল্ডিং হতে পারে, আর এক্সিস্টিং বিল্ডিং, যে কোনো ধরনের এক্সিস্টিং বিল্ডিং গ্রিন হতে পারে, কনভার্ট টু গ্রিন, দুইটা দুইটা প্রসেস, বাট ইটস পসিবল, কেমন? এবং নতুন বিল্ডিংয়ের আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, ওই যে বললাম হোমস টোমস, ইন্টেরিয়রের অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, অপারেশন মেনটেন্যান্সেরও অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, নিউ ডেভেলপমেন্ট হোমসেরও সাব ক্যাটাগরি আছে। সো যে কোনো ধরনের স্থাপনা কোনো না কোনো একটা রেটিং সিস্টেমে কিন্তু আপনি গ্রিন করতে পারবেন। আমাকে একটু আগে একজন প্রশ্ন করছিলেন যে আমরা পাঁচতলা পর্যন্ত করে ফেলেছি কনস্ট্রাকশন RCC, এখন আমরা কী করব? এই প্রজেক্টটি নতুন বিল্ডিং হিসাবে কোয়ালিফাই করবে না, কারণ সে গ্রিন কনস্ট্রাকশন প্রসিডিওর ফলো করে নাই। তাহলে কী সে কোয়ালিফাই করবে? সে ইন্টেরিয়র IDC তাতে কোয়ালিফাই করবে, ঠিক আছে? সো একটা প্রজেক্ট যদি হয়ে গিয়ে থাকে কিছু দূর, একটা ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন প্রসেসে তাকে সার্টিফিকেট দেওয়া যাবে, অবশ্যই সেখানে গ্রিনের মেজারগুলোকে ইন্টেরিয়রতে ওই মেজারগুলো ইনকর্পোরেট করতে হবে। আর তা না হলে পরের অপশনটা হচ্ছে এক্সিস্টিং বিল্ডিং, কিন্তু এক্সিস্টিং বিল্ডিংয়ের সবচেয়ে বড় প্রয়োজনটা হচ্ছে যে তার গত এক বছর থেকে তিন বছরের এনার্জি ডাটা এবং ওয়াটার ডাটা থাকতে হবে, কারণ তার থেকে তাকে বেটার হইতে হবে। আমি একটা বিল্ডিং করি এক্সিস্টিং বিল্ডিং ক্যাটাগরিতে যেতে পারবো না, আই নিড এ ওয়েটিং পিরিয়ড, এস্টাবলিশমেন্ট পিরিয়ড, রাইট? সো এক্সিস্টিং বিল্ডিং ক্যাটাগরিতে যেতে গেলে তাকে অবশ্যই এটা রানিং প্রজেক্ট হইতে হবে, ঠিক আছে? এবং সবগুলো নতুন প্রজেক্টই পাঁচ বছর পরে ফল আন্ডার এক্সিস্টিং বিল্ডিং ক্যাটাগরি। আপনি নতুন বিল্ডিং সার্টিফিকেট পেয়েছেন, পাঁচ বছর চলে গেছে, অনেক টেকনোলজি ইম্প্রুভ করেছে, সুতরাং USGBC আশা করে যে আপনি এক্সিস্টিং বিল্ডিং ক্যাটাগরিতে এটাকে রিসার্টিফাই করে তখনকার স্ট্যান্ডার্ডগুলোকে ইনকর্পোরেট করবে, ঠিক আছে? সো ইটস নিডেড আফটার 5 years, ইভেন এক্সিস্টিং বিল্ডিং এর সার্টিফিকেটও 5 years, দেন 5 years লেটার ইউ হ্যাভ টু রিসার্টিফাই প্রসেসটা, ইউ রেজিস্টার ইউর প্রজেক্ট, ইউ ডু এভরিথিং দ্যাট উই সেড, দেন উই সাবমিট, ভেরি সিম্পল প্রসেস। Version 4 এখন 2009 করেছে, রিপ্লেস করেছে, যারা নতুন তারা Version 4 পড়বে। কী চেঞ্জ হয়েছে? এটা আগের থেকে সহজ হয়েছে, আগে প্রতিটা ক্রেডিটে আমার ডিজাইনকে ইনকর্প দিতে হতো, যেটা আমার বিল্ডিং ডিজাইন, এখন একবার দিলে আর অন্য ক্রেডিটে যেখানে ডিজাইন দরকার সেখানে দিতে হয় না, সো ইটস বিকাম সিম্পলার অন দ্যাট কেস। কিন্তু হার্ডার হয়েছে যে আমাদের বেস লাইনটাকে রেইজ করা হয়েছে। এক্সাম্পল দিচ্ছি যে আমাদের এই ঘরে দেওয়া হলো যে তোমার 500 ওয়াট হচ্ছে তোমার লাইটের জন্য দরকার, তা আমি 300 ওয়াট লাইটিং দিয়ে লাইট করলাম, 200 ওয়াট সেভ করলাম, 40%, এটা ছিল, এবং 40% সেভ করার কারণে আমি 20 পয়েন্ট পেলাম, এক্সাম্পল দিচ্ছি। এখন আমাকে বলছে তোমার এখানে লাইট দেওয়া হবে 40 ওয়াট,
তাহলে তো আর 60 ওয়াট দিলে তো কোয়ালিফাই করছি না, তো 40 ওয়াট দিয়ে আমি কোনো মতে টাইনা টুনে 35 ওয়াটে করছি, অনেক রকমের দিয়ে কোয়ালিফাই করছে, ওই যে পয়েন্ট সেটা চলে গেছে। তো এই জন্য পয়েন্ট অনেক কমে গেছে এনার্জিতে এবং ম্যাটেরিয়ালে, এই জন্য আমরা বলি যে প্লাটিনাম পাওয়া খুব ডিফিকাল্ট হবে। ঠিক আছে, ভার্সন ফোরের থ্রির যে পয়েন্টগুলো ছিল সেগুলো ছিল ওয়াটারে 10 পয়েন্ট, এনার্জিতে 35 পয়েন্ট, ম্যাটেরিয়ালে 14 পয়েন্ট, ইনডোরে 15 পয়েন্ট, ইনোভেশনে 10 পয়েন্ট, আর সাস্টেনেবল সাইটে 26 পয়েন্ট। এটা ছিল ভার্সন থ্রি, কিন্তু যদি নতুন প্রজেক্ট হয় তাহলে চেঞ্জ হয়ে গেছে। কী হয়েছে, ইনো ইন্টিগ্রেটেড প্রসেস নামে একটি পয়েন্ট ঢুকেছে, ওই দেখেন ইচ্ছে করে বানাইছে। কী এটা, ডিজাইন করার সময় সবাইকে নিয়ে বসে একটা স্মার্ট ডিজাইন করতে হবে, এবং এই যে সবাই বসে ডিজাইন করেছি তার ডকুমেন্ট রাখতে হবে। তার মানে নতুন বিল্ডিং ভার্সন ফোরে করতে গেলে আমাদের কনসালটেন্টদেরকে আগে ইনভলভ করতে হবে। সাইট অ্যাসেসমেন্ট একটা পয়েন্ট আছে, সাইট অ্যাসেসমেন্ট করতে হবে আমাকে, যে ওই সাইটের কী কী ইম্প্যাক্ট হতে পারে এবং কী কী ইম্প্যাক্ট আমি মিনিমাইজ করব, তার রিপোর্ট লাগবে, রাইট। তারপরে দেখেন ক্যাটাগরিগুলো চেঞ্জ হয়েছে, লোকেশন অ্যান্ড লিঙ্কেজ হয়েছে 16 পয়েন্ট, সাস্টেনেবল সাইট 10 পয়েন্ট, আগে সাস্টেনেবল সাইটে এই দুইটা একসাথে ছিল, এখন ভেঙে দিয়েছে। ওয়াটারে 11 পয়েন্ট, আগে 10 ছিল। এনার্জিতে পয়েন্ট কমেছে, 35 থেকে 33 হয়েছে। ম্যাটেরিয়ালে 13 পয়েন্ট, ইনডোরে 16 পয়েন্ট, আর রিজনাল প্রায়োরিটি 4 পয়েন্ট, ইনোভেশনে 6 পয়েন্ট। তো এই 110 পয়েন্ট ঠিক আছে, কিন্তু পয়েন্টের জায়গাগুলো চেঞ্জ করেছে আর পয়েন্টের রিকোয়ারমেন্ট বাড়িয়েছে। একটা এক্সাম্পল দিচ্ছি, যে আগে ছিল বাইসাইকেল স্ট্যান্ড করলে 100 জন মানুষে 5টা বাইসাইকেলের জায়গা রাখলে আমি 1 পয়েন্ট পাবো, সাথে একটা চেঞ্জ হোক। এখন বলেছে এটা করো, কিন্তু তোমার এলাকায় যদি বাইসাইকেল লেন না থাকে 5 ফিট একটা জায়গা, যেটার হাইয়েস্ট স্পিড লিমিট হচ্ছে 20 কিলোমিটার বাই গভর্নমেন্ট, তা নাহলে তুমি এই পয়েন্ট পাবা না। কারণ তোমার ওখানে যদি বাইসাইকেল লেন না থাকে তাহলে বাইসাইকেলের চিন্তা করবো কি? এখন বাংলাদেশে কোথায় আমি 5 ফিট রাস্তা বাইসাইকেল লেন পাবো? তো এই পয়েন্ট ভার্সন ফোরের এটা গেছে, ইউ নট গোনা গেট। তো এরকম অনেক পয়েন্ট আছে, অনেকগুলো পয়েন্ট যেগুলো না পেতাম ভার্সন থ্রিতে, যে প্লাটিনাম এতগুলো হয়েছে, ভার্সন ফোরে আর পাবো না। ভার্সন ফোরের সিলভার ইজ ইকুইভ্যালেন্ট টু ভার্সন থ্রির প্লাটিনাম। ওকে, সার্টিফিকেশনের পয়েন্ট সিস্টেম সেম আছে, 40 থেকে 49 ইচ্ছে সার্টিফাইড, 50 থেকে 59 সিলভার, 60 থেকে 79 গোল্ড, এবং 80+ প্লে প্লাটিনাম। তবে এক্সিস্টিং বিল্ডিংয়ে প্লাটিনাম পাওয়ার সম্ভাবনা আছে, কারণ ওখানে এনার্জি অনেক লস হচ্ছে আমাদের, তাই না? সো এবার একটু বুঝি নেই যে ইউজিবিসি আর জিবিসিআই কি। ইউজিবিসি হল ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কাউন্সিল, আর জিবিসিআই হচ্ছে গ্রিন বিল্ডিং সার্টিফিকেট ইনস্টিটিউট, তারা খালাতো ফুফাতো ভাই। ইউজিবিসি গাইডলাইন তৈরি করে আর জিবিসিআই সার্টিফিকেট দেয়, কারণ যে গাইডলাইন তৈরি করে সে সার্টিফিকেট দিতে পারে না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বুঝতে পারলাম? তো আমাদের বুঝতে হবে যে ইউজিবিসি কী করে, রেটিং সিস্টেম তৈরি করে, রেফারেন্স গাইড তৈরি করে এবং লিড রেটিং সিস্টেমকে ডেভেলপ করে, আর জিবিসিআই কী করে, এপি তৈরি করে, অ্যাক্রেডিটেড প্রফেশনাল লাইক মি, আই এম সার্টিফাইড বাই জিবিসিআই, আর বিল্ডিং সার্টিফাই করে। এটা কিন্তু বুঝতে হবে, কারণ দেখবেন যে আপনাদের যত ইনভয়েস আসবে লেখা আছে জিবিসিআই, রেজিস্ট্রেশন ফি জিবিসিআই, সার্টিফিকেশন ফি জিবিসিআই। তখন আমি ইউজিবিসির সাথে কাজ করলাম, জিবিসিআইরে কেন পয়সা দিচ্ছি? বিকজ অফ দ্যাট, দে আর ওয়ার্কস টুগেদার। ওকে, দুইটা এন্টিটি করেছে ফর ফাংশনিং বেটার। ওকে, সো এটা একটা গ্রাফ, এই ইনফরমেশনগুলো আপনার বইয়ে আছে, দেখে নেবেন। এগুলি হচ্ছে জিবিসিআইর লোগো, আমরা বিনয়ের সাথে বলছি যে এই লোগোগুলো তারাই ব্যবহার করতে পারবে যা মিশন আছে, উইদাউট দ্যাট নোবডি ক্যান ইউজ দিস লোগো। এবং এই লোগোগুলো যে ট্রেডমার্ক এবং ইয়ে লেখা কপিরাইট, ওটা সহ ইউজ করতে হবে, এবং উল্লেখ করতে হবে যে এই লোগোগুলো ব্যবহার করলে তাদের যে গাইডলাইন সেটা অনুযায়ী ব্যবহার করতে হবে, আমরাও তাদের গাইডলাইন অনুযায়ী ব্যবহার করছি। এখানে একটুখানি বলে রাখি যে দেখেন যে আমার এই ব্যানারটাতে একটা লোগো আছে মেম্বার, ভিতরে সবুজ পাতা দেখা গেছে না? তো এইটা ইউজিবিসির লোগো ছিল আমি যখন ওটা করেছি। রিসেন্টলি ইউজিবিসি বলেছে যে আমরা যেহেতু গ্রিন গ্রিন গ্রিন, রং ব্যবহার করব না, কমাই দিব। সো দে মুভ ইট টু দিস, সবুজ নাই, তাহলে রং বাঁচাইল না? এবং সাথে যেটা করেছে, পুরো ব্ল্যাক আছে একটা অপশন, বাট এটাকে 60% ব্ল্যাক করেছে,
আরো 40% রং সে এখানে বাঁচিয়েছে এবং আমি এই যখন এটা জেনেছি আমার সমস্ত যেখানে যেখানে ইউজিবিসির লোগো আছে আমি কিন্তু বদলে দিতে বাধ্য হয়েছি বিকজ ইট ইজ দেয়ার গাইডলাইন বুঝতে পারছি সো আই ক্যানট ইউজ দেয়ার লোগো উইদাউট দেয়ার গাইডলাইন আচ্ছা প্রত্যেকটা রেটিং সিস্টেমের যে স্ট্রাকচার সেটা হচ্ছে কতগুলো প্রি রিকুইজিট আছে ম্যান্ডেটরি আপনাকে করতেই হবে সেখানে কোনো কম্প্রোমাইজ নাই যেটা কস্ট বেশি হচ্ছে এটা করলে আমার এনার্জি লস হয়ে যাচ্ছে ফ্রেশ এয়ার দিব না এয়ার কন্ডিশনে আমার এনার্জি বেড়ে যাবে নো প্রি রিকুইজিট ইউ হ্যাভ টু ডু তো এই জন্য দেখবেন যে আমাদের অফারে লেখা থাকে প্রি রিকুইজিটগুলো কী যে আপনি করতে রাজি আছেন কি না রাইট যেমন একটা প্রি রিকুইজিট আছে ইউ হ্যাভ টু ফলো অল লোকাল ল অ্যান্ড কোড এমন আপনি বললেন যে আমি তো বিএনবিসি কোড মানবো না আমি তো ওপেন স্পেস রাখবো না গেস ওয়াট ইউ নট গোনা বি কোয়ালিফাই ফর গ্রিন বিল্ডিং বুঝতে পারছি সো ইউ হ্যাভ টু ফলো দ্য বিএনবিসি কোড এই যে ওপেন স্পেসের যে রিকোয়ারমেন্ট ইউএসজিবিসির ওটা তাদের নিজেদের রিকোয়ারমেন্ট না সে বলেছে তুমি তোমার কোড ফলো করো তো আমার কোড কি বিএনবিসি কোড বিএনবিসি কোডে বলে নতুন বিল্ডিং হলে 40% আমাকে ওপেন মানে গ্রাউন্ড কভারেজ করবো 60% 40%-এর মধ্যে 20% গ্রিন 20% রাস্তাঘাট আমাকে এটা ফলো করতে হবে আবার একই যদি নতুন বিল্ডিং ব্যবসার ভিতরে হয় তাহলে আমি 67% পর্যন্ত গ্রাউন্ড কভারেজ করতে পারবো কারণ এটা ব্যবসার রুল কারণ ব্যবসার রাস্তাঘাট অলরেডি করা আছে নতুন করলে ভিতরে রাস্তাঘাট লাগে না বুঝতে পারছি সো আপনাকে লোকাল কোড ফলো করতে হবে এবং আপনি পয়েন্ট পাবেন তখন যদি আপনি লোকাল কোড থেকে বেটার করেন তখন আপনাকে পয়েন্ট দিবে বাট ম্যান্ডেটরি হচ্ছে লোকাল কোড তারপরে ক্রেডিট আছে ওই যে ক্যাটাগরি ওয়াইজ এবং তারপরে কিছু বোনাস ক্রেডিট আছে এই হচ্ছে স্ট্রাকচার বোনাস ক্রেডিটের মধ্যে কিছু এক্সাম্পলারি পারফরমেন্স আছে যে তারা যা করতে বলেছে তার চেয়ে আপনি অনেক বেশি করেছেন তাহলে আপনি একটা বোনাস পয়েন্ট পাবেন রাইট এবং ইনোভেশন আপনি কোনো আইডিয়া থাকলে সেটা ইনকর্পোরেট করতে পারেন সেটাতেও আপনি এক্সট্রা পয়েন্ট পাবেন এটা একটু আগে বললাম যে লিড সার্টিফিকেশন ক্যান বি রিভোক এটা বলি নাই আপনি একটা লোকাল কোড মেনে একটা প্রজেক্ট সাবমিট করেছেন কিছুদিন পরে আপনি লোকাল কোডটা ভায়োলেশন করেছেন তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট রিভোক হতে পারে যেমন বিশেষ করে ওপেন স্পেস যে আপনি একটা গ্রিন বিল্ডিং করলেন 40% ওপেন রেখে 60% গ্রাউন্ড কভারেজ 6 মাস পরে মনে করলেন যে আর তো সার্টিফিকেট তো হয়ে গেছে এক কাজ করে দুইটা বিল্ডিং বানাই নেই এটা যদি ইউজিবিসি জানতে পারে দে ক্যান টেক ওয়ে ইয়োর সার্টিফিকেট আপনাকে একটা চিঠি পাঠাবে ওয়েবসাইট থেকে ফালাই দিবে এরকম না যে এসে আপনাকে জেলে নিয়ে যাবে বুঝতে পারছি সিম্পল ইজ দ্যাট সো জাস্ট নো দ্যাট আর নতুন বিল্ডিং আর এক্সিস্টিং বিল্ডিং প্রসেসের মধ্যে পার্থক্য হচ্ছে নতুন বিল্ডিং একবারই হয় মানে আপনি একটা নতুন বিল্ডিংকে একবারই নতুন বিল্ডিং হিসাবে সার্টিফাই করতে পারবেন তারপরে এটা বিকাম অন গোয়িং প্রসেস ইজ এক্সিস্টিং বিল্ডিং সার্টিফিকেশন আরেকটি প্রসেস আছে ক্যাম্পাস যে আমার অনেকগুলো বিল্ডিং আছে আমি একসাথে পুরো সবগুলো বিল্ডিংকে নিয়ে একটা সার্টিফিকেশনে যাব ক্যাম্পাসটা সার্টিফাই হবে সাথে প্রত্যেকটা বিল্ডিং ইন্ডিভিজুয়ালি সার্টিফাই হবে এবং তাতে হবে যে ক্যাম্পাসের যে ডকুমেন্টেশন একবার করলেই হবে যেটা আমরা ডেকোর ক্যাম্পাস এখন করছি এটা পুরো ক্যাম্পাস ধরে কিন্তু গ্রিন হচ্ছে এরকম আমাদের প্রায় 8টা না 12টা ক্যাম্পাস আছে এখন আমাদের সো উই আর ডুইং এ ক্যাম্পাস সুইস্টেক্স ক্যাম্পাস করছি ডেকো করছি রাইট আমরা একটা ইকোনমিক জোনও করছি সো এটা হলো ক্যাম্পাসের সেটা নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে হতে পারে এক্সিস্টিং বিল্ডিংয়ের ক্ষেত্রে হতে পারে সিসিডিবির কে আছে এখানে হ্যাঁ ওরা একটা ক্যাম্পাস করবে এখন শুনেছি যে ডিজাইন ড্রয়িং দেখেছিলাম সো দে আর গোয়িং ফর এ ক্যাম্পাস সার্টিফিকেশন এবং তাদের অনেক বড় একটা জায়গা আছে তারা দে আর ডুইং ফর ক্যাম্পাস সার্টিফিকেশন আরেকটি হচ্ছে লিড প্রুভেন প্রোভাইডার এটা আমাদের একটা টেকনিক্যাল টার্ম যারা অনেক ভালো ডকুমেন্ট দিয়ে একটা সার্টেন ডেজ 3-5 বছর লিডকে ভালো ভালো ডকুমেন্ট দিয়ে সাবমিট করে তাদের ডকুমেন্টের চাপটা কমায় দেয় লিড যে না তোমরা আসলে ভালো তোমাদের তো আর বেশি দেখাশোনা করবো না এক্সপার্টাইট করে তো আমরা এখন সেখানে যাই নাই যাবো ইউ আর ইউ বিকাম লিড প্রোভাইডার ইয়ার্স ইউ আর গুড দে আর গুড তালি সো ইফ দে গুড দেন আই এম গুড গুড আরেকটা হচ্ছে লিড রিসার্টিফিকেশন 5 বছর পরে আপনি রিসার্টিফিক করলে কস্ট ভেরি লেস 2-3 হাজার টাকা ইউ জাস্ট সে আমরা উই আর অন ট্র্যাক উই আর ডুইং দ্য সেম থিং ব্লা 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 প্লিজ রিসার্টিফাই দে উইল রিসার্টিফাই সো রিসার্টিফাই ইজ নট কস্টলি যে 5 বছর পরে রিসার্টিফাই করতে আবার করতে হবে না সব আবার করতে হবে আপনি করেই ফেলছেন আপনি লোই গ্লাস লাগাই ফেলছেন গ্লাসে আবার কি লাগাবেন তাই না কি বোঝা যাচ্ছে আমি কি অনেক বেশি তাড়াতাড়ি বলছি আমি কিন্তু অনেক কাভার করতে হবে তাড়াতাড়ি করে যাচ্ছি বাট ইজ গুড 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 মাল্টিপল সার্টিফিকেশন হতে পারে একটা নতুন যেমন সিটিস্কেপ কোরেনশিয়ালের সার্টিফিকেট পেয়েছে তার ভিতরে ইন্টেরিয়র যারা করেছে মানে তারা কিন্তু ইন্টেরিয়র সার্টিফিকেট আরেকটা পেতে পারে রাইট যে আমার আমার অফিসের ভিতরটাও গ্রিন যেটা বিএফএফএল পেয়েছে
BFL building কিন্তু certified না but interior can be certified. So it can be multiple certification. এক building এর মধ্যে থাকতে পারে. But নতুন building হিসাবে certificate পেয়েছিল, এখন existing building এর certificate নিবে. হতে পারে. হ্যাঁ. Ready? কি? কামাল হাসেন কেন? এটার কামাল উত্তর দিবে. ও ঘুমাইছে এতক্ষণ আমি দেখছি তো. Ready? দেখে. এই কেউ বলবেন না কিছু. What do UGBC do and what GBCI do? Ekta guideline turi korbe ar ekta certificate dibe. Wow, tali. Oi to gumai nai, ami to bhabchilam bol. E chokh bondho kore bhalo shune. Ashchorjo to. Thank you. এখানে বলে রাখি USGBC কিন্তু কোনো প্রোডাক্টকে সার্টিফাই করে না কোনো প্রোডাক্ট আসে যদি ভেন্ডাররা রাখ করেন না আসে তো বলে আমাদের প্রজেক্ট প্রোডাক্ট হচ্ছে ইউজ মানে লিড সার্টিফাইড ভুল কমপ্লায়েন্ট অবশ্য আমার ভেন্ডরে এখন আর এটা বলে না আগে বলতো আমার এসে বলতো যে আপনার কাছে আমার প্রজেক্ট দেন কারণ আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে লিড সার্টিফাইড হ্যাঁ এই প্রোডাক্ট আবার সার্টিফাই করলো কবে আমি তো কনসালটেন্ট হই না এই প্রোডাক্ট সার্টিফিকেশনে তো প্রোডাক্ট কেমনে সার্টিফিকেট রাইট সো নো প্রোডাক্ট ইজ লিড লিড যেটা করে বা ইউজিবিসি গাইডলাইন দেয় যে তুমি 18 ওয়াটের এলইডি লাগাও সেটা ফিলিপসের হইতে পারে অ্যাডেক্সের হইতে পারে অন্য কোম্পানির হইতে পারে নো ইস্যুস ওকে আজকের এই সেগমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি গ্রিন USGBC কিন্তু দেখতে আসবে না রাইট কিন্তু ওরা সার্টিফিকেট পাঠায় দেবে আপনার পাঠানো তথ্য উপাত্ত ডকুমেন্টেশনের ভিত্তিতে কি কি ডকুমেন্টেশন তারা চায় লেটস সি ওকে ভাই উল্টো দিকে যাচ্ছিস কেন এমনি টাইম নেই ডিজাইন ড্রয়িং আপনার অ্যাজ বিল্ট ডিজাইন ড্রয়িং সাবমিট করতে হবে আমাদের ফটোগ্রাফস লাগবে নিয়মিতভাবে আমাদের লগ অ্যান্ড রেকর্ডস লাগবে আমরা কি করেছি আমাদের সিমুলেশন রিপোর্টগুলো লাগবে ম্যান্ডেটরি আমাদের অনেক ম্যানুফ্যাকচার ডাটা এবং সার্টিফিকেট লাগবে এবং একটা ইন্টারন্যাশনাল অডিট লাগবে থার্ড পার্টি অডিট এই ছয়টা জিনিস আমাকে পাঠাইতে হবে আপনার প্রজেক্টের উপর ভিত্তি করে এবার ইন্ডিভিজুয়াল ডিজাইন ড্রয়িংয়ের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনি ডিজাইন করছেন একটা বানাইছেন আরেকটা জমা দিচ্ছেন আরেকটা এখন আর্কিটেক্ট একটা ডিজাইন করে দিছে আপনি এটা চেঞ্জ করছেন পরে লাইটিং ডিজাইন হয়েছে রাইট এখন আপনি আর্কিটেক্টের ডিজাইনও পাঠাইছেন লাইটিং ডিজাইনও পাঠাইছেন দুইটার সাথে দুইটা মিলে না এটা হইতে পারবে না আমি কি প্রবলেমটা বুঝতে পারছি যারা নতুন প্রজেক্টে কাজ করছেন ইউ হ্যাভ টু হ্যাভ ফাইনাল ডিজাইন ড্রয়িং ইচ অফ দেম হ্যাভ টু ম্যাচ উইথ ইচ আদার হোয়াট এভার ইট ইস ডাজন্ট ম্যাটার Right? All drawing should be synchronized. Very important. Chobir characteristic, dead thakta hobe. Chobite kono photoshop kora jabe na. Dead thakta hobe, ebong emon ekta feature thakta hobe jeta apnar project jeta apnar chobi, mane eta je apnar apnar jayga bujhte hobe. Ager ekta project er chobi dile hobe na. So ekta common elements thakta hobe chobite. Right? Ebong niyomito chobi thakte hobe. অনেকগুলো রগ লগ এবং রেকর্ড মেনটেন করতে হবে আপনার ক্লিনিং রগ আপনার ওয়াস্ট ম্যানেজমেন্ট লগ আপনার চেকলিস্ট আছে যে আপনি সেডিমেন্টেশন হয়েছে কি না এগুলো আমাদের ডিটেল প্রসেসে আছে যে কী কী লগ সেই ট্যাম্পলেট আছে কিন্তু আপনাকে মেনটেন করতে হবে আপনি বছর শেষে গিয়ে বললেন যে আমি সব বানায় নিব হবে না যেমন আমাদের আমান গ্রুপ এখন কিন্তু উইকলি যে ক্লিনিং করে সেটাও লগে লিখে রাখে আমার রাইট লিখে রাখে যে ক্লিনিং হচ্ছে সিম্পল বাট হ্যাভ টু মেনটেন দ্য লগ সিমুলেশন ক্যালকুলেশন সমস্তগুলো কনসালটেন্টের কাজ সে আমি হই অথবা অন্য কোনো কনসালটেন্ট হোক দে হ্যাভ টু ডু ইট অ্যান্ড দে হ্যাভ টু গিভ ইউ দিস রিপোর্ট গিন কনসালটেন্ট কী করে সেটা আগে বলেছি এই কনসালটেন্ট এই সিমুলেশনের মধ্যে ডেলাইট সিমুলেশনটা থাকতে হবে ওকে এনার্জি সিমুলেশন থাকতে হবে এবং এরকম একটা রিপোর্ট থাকতে হবে যে আপনি বেস লাইন থেকে কত ভালো কেন ভালো কেমনে ভালো ঠিক আছে এরকম একটা রিপোর্ট থাকতে হবে তারপর হচ্ছে যত প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন ম্যাটেরিয়ালস তার কোনো না কোনো একটা চিঠি সার্টিফিকেট যদি কোনো মেকানিক জিনিস হয় তার ডাটাশিট লাগবে এই জন্য একটা ডিটেল গাইডলাইন আছে ডকুমেন্টেশন গাইডলাইনে ওইটা ফলো করে তাদের কাছে ওই রকম কাগজপত্র নিয়ে ফেলতে হবে অডিট কমিশনিং থার্ড পার্টি করবে তার আগে প্রি কমিশন করবে তারপর অডিট করবে তারপরে তাদের রিপোর্টটা USGBC
অ্যাকসেপ্ট করবে। তাদের রিপোর্টে তারা ইউজিবিসিকে বলল যে আমি দেখেছিলাম যে ওখানে চারটা লাইট লাগানোর কথা ডিজাইনে, আমি গেছি তারা চারটা লাইটই লাগিয়েছে এবং চারটা লাইটে যে লুমেন লাক্স থাকার কথা তাই থেকেছে, সো দেয়ার ফর ইট ইজ গুড। তার মানে ডিজাইন ড্রয়িংয়ের সাথে আপনার অ্যাজ বিল ঠিক আছে কি না দেখার কাজটা তারা করবে। এই ছয়টা জিনিস মিলায়ে ইউজিবিসি বলবে যে আপনি কাজটা করেছেন নাকি করেননি, সার্টিফিকেট দেবে। আমরা কতগুলো ডকুমেন্টেশন স্যাম্পল তৈরি করেছি, বলেছিলাম সকালেও যে সবগুলো ডকুমেন্টের এরকম ছবি আমাদের কাছে আছে, কীরকম হইতে হবে ডকুমেন্টেশনটা, লজিস্টিক প্ল্যান এরকম, ট্রি প্রোটেকশন এরকম হইতে পারে, এটা ইউথ গ্রুপের প্রজেক্ট, কত সিম্পল, আমি দড়ি দিয়ে ওই গাছটা যাতে কনস্ট্রাকশনের গাড়ি তাতে উপর দিয়ে না যায় তার জন্য এটা করছি, অ্যান্ড ইটস অ্যাকসেপ্টেড, ইটস বিন সার্টিফাইড, রাইট? বাট আই এম প্রোটেক্ট, আমি অনেক গাছ কেটেছি হয়তো, কিন্তু যেটা আমার আছে সেটা যেন আমি নষ্ট না করি, বুঝতে পারছি? সো দিস ইজ সিম্পল লাইক দ্যাট, অ্যান্ড দেয়ার ইজ এ ডেট, দেখেন ইজ এ ডেট। তারপরে আমি আমার টপসয়েল ঢেকে রেখেছি, পিছনে ড্রাগন গার্ডেন, এই ড্রাগন গার্ডেনটা যে ওই প্রজেক্টের এটা অন্য অনেক ছবিতে আছে। তারপরে তাদের একটা পুকুর আছে, তাদের পুকুরে যে তাদের মাটি দিয়ে যে তাদের পুকুর ভরাট না হয়ে যায় তার জন্য প্রোটেকশন তৈরি করতে হয়েছে আমাকে। তারপরে যে স্টোম ওয়াটার ম্যানেজমেন্ট লাইন আমরা করে ফেলছি, এই যে ওদের যে লোক, তারপর গুগল ড্রাইভে গিয়ে দেখাতে হবে আমার লোকেশন কোথায়, গাছ মানে বাস কোথায়, ট্রেন কোথায়, এরকম একটা, এটা আমরা সাধারণত আমরা করে দিই আমাদের অফিস থেকে, এটা দেখাইতে হয়, বেসিক কমিউনিটি সার্ভিস, বাস লাইন। তো এরকম প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের স্যাম্পল আছে, যে আপনার জিনিসটা, এই যে স্যাম্পল লেটার, যতগুলো চিঠি আমরা ভেন্ডরদের কাছে চাইবো তার ড্রাফট করা আছে, তাহলে পাঠাই দিয়ে বলতে হবে যে তুমি তোমার প্যাডের মধ্যে বসায় এই যে ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করে পাঠাই দাও, এবং এটা সাধারণত বলবেন টাকা দেওয়ার আগে, তাহলে দিবে, আর যদি টাকা দেওয়ার পরে বলেন তাহলে দিবে না, ঠিক আছে? প্রচুর সাইনেজ লাগাইতে হবে এরকম যে আপনি মানে ফলো করছেন গ্রিন কনস্ট্রাকশন প্রসিজিওর। আমরা যেটা করেছি, আমরা এই সাইনেজগুলো স্যাম্পল বানিয়েছি, তারপর বাংলা ইংরেজি করেছি যাতে ইফেক্টিভ হয়, ইংরেজি করেছি যাতে পরে ট্রান্সলেট করতে না হয়, বাংলা করেছি এই জন্য যেন সাইটের সবাই বুঝতে পারে। এবং ওই উপরে যে জায়গাটা, ওইখানে দেখেন লোগো লাগানো হয়েছে, ওটা ইয়ুথ গ্রুপের লোগো, ওইরকম একটা জায়গা খালি রেখেছি আমাদের ডিজাইনে। আপনি যদি আপনার কোম্পানির লোগো বসায় আপনার সাইনটা আপনার জায়গাতে লাগায় তারপর ছবি তোলেন, তাহলে কিন্তু আর প্রমাণ করতে পারেন আপনার প্রজেক্টটা অন্য মানুষের প্রজেক্ট, কারণ তো আপনি লোগোই বলে দিচ্ছে এটা আপনার প্রজেক্ট, তাই না? তো দ্যাটস অ্যাডভান্টেজ, আমাদের সব সাইনে ডিজাইন করা আছে, আপনারা চাইলে আমাদের সাইন ব্যবহার করতে পারেন, নিজেও বানিয়ে নিতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। উই জাস্ট গিভ ইউ দ্য আইডিয়া যে কী করতে হবে আসলে, ঠিক আছে? সব সাইন লাগবে সাইটে। রেডি? এবার কোন দিক থেকে রেডি? এই পোর্শন কোথায় রেডি? কোশ্চেন 500, কেউ রেডি না, সবাই ঘুমিয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা বিবেক রেডি, দেখি তো বিবেক তো, আচ্ছা দেখি, হোয়াট ইউ হ্যাভ টু হ্যাভ অন দ্য পিকচার্স, আচ্ছা ডেট, গুড ডেট 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 ডেট, গুড গুড, কে আছে নিয়ে যাবা, একটা হাততালি দিই তাহলে সবার ঘুমটাও ভাঙবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ডেট, বাহ 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 বাহ। এবার একটু বোরিং পার্ট আছে, কয়েক মিনিট, দুই মিনিট সময় দেবো। ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট কি ইউজিবিসি, মানে আমরা আসলে করিটা কি ইউজিবিসির, এই যে সাবমিট করি আমরা, ওই একটা ল্যাঙ্গুয়েজ মেজারমেন্ট রিকোয়ারমেন্ট আছে যেটা আপনারা কেউ জানেন না, আমরা পড়াশোনা করছি আমরা জানি, তা আপনি চাইলেও কিন্তু নিজে নিজে দিতে পারবেন না আসলে ইউজিবিসির জমা, পরিশোনা দিতে পারলে ভালো, তারা না করে না, বাট ইজ টাফ। সো দ্যার ইজ এ ল্যাঙ্গুয়েজ, মিনিমাম ন্যারেটিভ রিকোয়ারমেন্টস, প্রত্যেকটা ক্রেডিট সম্পর্কে আমাকে কিছু লিখতে হবে, বলতে হবে যে এই ক্রেডিটটা কেন ভালো, কেন করছি আমি এরকম, কেন অন্যরকমভাবে করি নাই, আরও 10টা অপশন ছিল আমি কেন নেই নাই, আমি এই অপশনটাতে কেন গেছি, আই হ্যাভ টু রাইট ইট, ওকে? তারপর হচ্ছে যে লেন্থ অ্যান্ড ফরম্যাট, ওদের একটা ফরম্যাট আছে এবং একটা লেন্থ আছে, কোটি কোটি শব্দ লিখতে পারবো না, আবার মিনিমাম শব্দ লিখতে পারবো না, বলে দিলাম ইট ইজ গুড ফুল স্টপ, পাঠাই দিলাম, নো ইটস নট গোনা ওয়ার্ক, উই হ্যাভ টু এক্সপ্লেইন 100 to 1000 ওয়ার্ড, রাইট? সো উই হ্যাভ টু এক্সপ্লেইন দ্য ওয়ে দে ওয়ান্ট ইট, ন্যারেটিভের কন্টেন্ট আমাকে এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে? অ্যাটেস্টেশন যদি লাগে আমাকে সেটা করাই নিতে হবে কাউকে দিয়ে, যে কে এই বিষয়টা জানে সে বলেছে এটা ঠিক আছে,
আমি বললাম যে ওর হার্ট ঠিক আছে, হবে হবে না, ওর হার্টের ডাক্তারকে বলতে হবে। সো আমাদের প্রতিটা বিষয়ে অ্যাটেস্টেড করার একজন লোক লাগতে পারে, ঠিক আছে, রিকোয়ার্ড সিগনেটরিজ। যে কিছু কিছু বিষয় আছে, একজন যেন আপনারা জানেন আর্কিটেক্ট যদি আপনাকে ডিজাইন ড্রয়িং দেয় সে সাইন করে দেয় কিন্তু একজন দায়িত্ব নিয়ে, তাই না? সাইন করে দিলে সে কিন্তু আর রং ডিজাইন আপনাকে দিবে না, কারণ সে তো ধরা খাবে তার এক জায়গায়। সো সিগনেটরি লাগে একজন। লাইসেন্স প্রফেশনাল এক্সেপশন আছে, যে কোনো কোনো ক্ষেত্রে যে আমার ওই সিগনেটরি নাই বাট আমিও প্রফেশনাল, আই ক্যান রাইড ইট, তো দ্যাট ইজ অলসো অপশন। রিটেনশন অফ প্রজেক্ট ইনফরমেশন, আপনি সার্টিফিকেট পেয়ে গেছেন, যত জিনিস জমা দিয়েছেন তার যে ব্যাকআপ ডকুমেন্ট আপনাকে রাখতে হবে, কারণ USGBC যে কোনো সময় এসে স্পট চেক করতে পারে, করে যদি দেখে যে আপনার ডকুমেন্টেশন ঠিক নাই দে ক্যান রিভোক ইউর সার্টিফিকেট। সাধারণত করে না, বাট দে হ্যাভ দ্য রাইট টু ডু ইট। আপনি যখন প্রথম তাদের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করেন, এটা আছে ওখানে। তো আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া, কেমন? আচ্ছা, এইবার আমরা একটা ব্রেক দেব, কেমন? ব্রেকের পরে আমরা যেটা করব, কয়েক প্রত্যেকটা পয়েন্ট ভার্সন নাইনের কি করে পেতে হয় একটু আলোচনা করব। আমাদের একটি প্লাটিনাম রেটেড ফ্যাক্টরির কেস স্টাডি করব, তারপরে কোশ্চেনের অ্যান্সার করব, ঠিক আছে? তাহলে গুড, তাহলে চা খেয়ে তাহলে একটু ইয়ে হয়ে আসি, 10 মিনিটের ব্রেক, গো ফর দ্য টি। সো সাস্টেনেবল সাইট একটা ক্যাটাগরি, খেয়াল করেন, আমি শুধু কীভাবে পড়তে হবে বইটা সেটা বুঝাই দিচ্ছি। সাস্টেনেবল ক্যাটাগরিতে এতগুলো স্ট্যান্ডার্ডকে তারা টাচ করে গেছে, যা কিছু তারা করতে বলছে তার পেছনে এতগুলো স্ট্যান্ডার্ড পেছনে কাজ করছে। অনেক সময় আমাদের মোবাইলে আছে না একটা অ্যাপ কাজ করতে থাকে ফেসবুকের মতো, মেসেজ আসলে টিং করে ওঠে, রাইট? তো USGBC-র এরকম ব্যাপার যে তারা এই সাস্টেনেবল সাইটে এতগুলো জিনিসকে টাচ করে গেছে। আমরা কি করেছি 360 টোটাল সলিউশনের পক্ষ থেকে, এগুলো পেছনে রেখে বাংলাদেশের মতো করে আপনাদের সামনে তুলে ধরছি কী করতে হবে, রাইট? আপনি করলে ওটা এই কোনো যেটা যেখানে যেটা পড়ার কথা সেখানে সেটা পড়ে যাবে, কেমন? এই সাস্টেনেবল সাইটে আবার কতগুলো সাব ক্যাটাগরি আছে, সাইট সিলেকশনের পয়েন্ট আছে, কমিউনিটি কানেক্টিভিটিতে পয়েন্ট আছে, ট্রান্সপোর্টেশনের পয়েন্ট আছে, সাইট ডেভেলপমেন্টের পয়েন্ট আছে, স্টোম ওয়াটারের পয়েন্ট আছে, হিটালিন এফেক্টের পয়েন্ট আছে, লাইট পলিউশনের পয়েন্ট আছে, মোট পয়েন্ট হচ্ছে 26। একটি পয়েন্ট আছে দেখেন উপরে, প্রিরিকুইজিট বলে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি পলিউশন প্রিভেনশন প্ল্যান, এটা প্রিরিকুইজিট। প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা বা দুটো বা তিনটা প্রিরিকুইজিট আছে। প্রিরিকুইজিট মানে হলো তুমি পছন্দ করো না করো, চাও বা না চাও, পয়সা লাগুক বা না লাগুক, তোমাকে এটা করতে হবে, এটা মিনিমাম, রাইট? সো দ্যাট ইজ হোয়াট ইট ইজ। এবং তারপরে যে কোথায় কত করে পয়েন্ট আছে দেয়া আছে, কোন পয়েন্ট কীভাবে পাবেন সেটাও দেয়া আছে। এবার কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি পলিউশন প্রিভেনশন প্ল্যানটা একটু দেখে নিই, সেটা হচ্ছে যে এটা কোন স্ট্যান্ডার্ডের উপরে তৈরি, দ্য 2003 EPA কনস্ট্রাকশন জেনারেল পারমিট গাইডলাইন, এইটার অনুযায়ী এটা তৈরি। তা আমরা বাংলাদেশের মতো করে টোটাল কনস্ট্রাকশন পলিউশন প্রিভেনশন প্ল্যানের একটা গাইডলাইন তৈরি করেছি, যেখানে ছবি আছে, লেখা আছে, লগ আছে, স্যাম্পল আছে, আপনাকে যেটা করতে হবে শুধু ফলো করতে হবে, দ্যাটস ইট, কেমন? আইডিয়া দিয়ে দিচ্ছি, যেরকম একদম শুরু থেকে আপনি যে মাটি কাটবেন তখন থেকে আপনার ছবি তোলা শুরু করতে হবে, এবং মাটির প্রথম 8-10 ইঞ্চি মাটি তুলে রাখতে হবে, যেটাকে বলে টপ সয়েল, এটা সারা কনস্ট্রাকশনের সময় আপনাকে তুলে রাখতে হবে। শেষের দিকে এসে এই মাটিটা দিয়ে আপনি ল্যান্ডস্কেপিংয়ের কাজ করবেন, কারণ টপ সয়েল হতে 100-200 বছর সময় লাগে, যে নিউট্রেন্টটা থাকে টপ সয়েলে, কারণ প্রচুর নিউট্রেন্ট জমা হয় সেখানে। তো সেটা আপনি তুলে ফেলে দিলেন, বালু দিয়ে ভরে দিলেন, সেটা গ্রিন বিল্ডিং অথরিটি মানবে না, এবং এটা ম্যান্ডেটরি। এই যে আমরা বলি যে নতুন বিল্ডিং হয়ে যাওয়ার পরে এটা আর গ্রিন করা সম্ভব নয়, কেন? এটা তার একটা প্রধান কারণ, কেন আপনি তো টপ সয়েল রেখে দেন নাই, কেন আপনি জানেন না, আপনি তো বিল্ডিং করে টপ সয়েল পাঠিয়ে দিয়েছেন না, বিক্রি করে দিয়েছেন না, লে ফেলে দিয়েছেন না, লে হোয়াটএভার। সো আপনি যখন প্রমাণ করতে পারবেন না যে আপনি টপ সয়েল প্রিজার্ভ করেছেন, তখন আপনার ওই বিল্ডিংটা যত কিছুই আপনি করেন আর নতুন বিল্ডিং ক্যাটাগরিতে কোয়ালিফাই করবে না। এমন হতে পারে যে কোনো কনসালটেন্ট এসে বলবে নো প্রবলেম করে দেব, আপনি তাকে টাকা দেবেন, সে আবার আসবে টাকা নেবে, তারপরে যখন ক্লোজিংয়ের টাইম হবে তাকে আর খুঁজে পাবেন না, কারণ তো হবে না আসলে, বা ততক্ষণে আপনি 50-70% টাকা কিন্তু দিয়ে ফেলছেন কনসালটেন্টকে, রাইট? বিকজ ইউড নট নো আনটিল USGBC রিফিউজ ইট,
সে সাবমিটও করে দিল আপনার জন্য, ইউজিবিসি বললো তুমি ডিসকোয়ালিফাইড, কি করবেন আপনি তখন? সো আন্ডারস্ট্যান্ড দ্যাট, এই যে টপসয়েল জমা করে রাখা হয়েছে, গাছ লাগিয়ে রাখা হয়েছে যাতে আবার বৃষ্টিতে ধুলে ধুয়ে না যায়। তারপরে আমার কি আছে প্রিভেনশন প্ল্যানে, আমার একটা বাউন্ডারি দিতে হবে 10 ফিট উঁচু, প্লাস্টিকের হোক, কাঠের হোক, বাঁশের হোক, টিনের হোক। কেন বাউন্ডারি দেবো? ধুলা উড়ে যেন পাশের বাড়িতে না যায়। কেমন? পাশের আমার কনস্ট্রাকশনের ধুলো যেন আশেপাশে কোথাও না যায়, এই জন্য আমাকে বাউন্ডারি দিতে হবে। বাউন্ডারির আশ দিয়ে আমাকে একটা ছোট ড্রেন করতে হবে, যে ড্রেন দিয়ে পানি এসে একটা সেডিমেন্টেশন বেসিনে জমা হবে, সেখানে ধুলাটা আটকে যাবে, ফ্রেশ পানি বাইরে চলে যাবে। তার মানে পানি দিয়ে ধুয়েও আপনার ধুলা কিন্তু বাইরে যেতে পারবে না। এটা হচ্ছে কনস্ট্রাকশন প্রিভেনশন, পলিউশন প্রিভেনশন প্ল্যানের একটা অংশ। এই যে একটা সেডিমেন্টেশন বেসিন, যেখানে সে পানিটা জমা হবে, আস্তে আস্তে ধুলাটা স্থিত হয়ে যাবে, সাদা পানি চলে গেল। এই যে আমরা আজকে বাংলাদেশ থেকে প্রচুর একটু বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে সব জায়গায়, কারণ হচ্ছে ড্রেনগুলোতে পানি মানে ধুলো জমে জমে ওটা ভরে গেছে, আমরাই ধুলো জমিয়েছে। তো প্রত্যেকটা ক্যান্ডিডেট এরকম পোটেনশিয়াল টেকনোলজি স্ট্র্যাটেজি দেওয়া আছে, রিকোয়ারমেন্ট দেওয়া আছে, কেমন, যে কী করতে হবে আপনাকে, কী করতে হবে না, তারপরে তার পয়েন্ট এবং কী কী দরকার, এরকম করে লেখা আছে প্রত্যেকটা পয়েন্টে, ঠিক আছে। যেমন এই পয়েন্টটা যদি আমরা দেখি, ডেভেলপমেন্ট ডেন্সিটি, এটা আসলে আপনার কিছু করার নাই, লোকেশনের আশেপাশে কী আছে এটা আমরা ক্যালকুলেশন করে বলে দিব আপনি এই পয়েন্ট পাবেন কি পাবেন না। তাও কত পয়েন্ট? 5 পয়েন্ট বাংলাদেশের সব প্রজেক্ট এটা পায়, কারণ গেস ওয়াট, বাংলাদেশ খুবই ডেন্সলি পপুলেটেড একটা এলাকা, তাই না? তো এরকম আমরা যেটা বলতে চাই, যেহেতু আজকে সময় কম, প্রতিটা ক্যারিয়ার আপনি পড়েন, রিকোয়ারমেন্টসগুলো পড়েন, প্রসেস, যদি কোথাও মনে হয় যে আপনি বুঝতেছেন না, প্লিজ কাম টু আস। ইনফরমেশন ইজ অলওয়েজ ফ্রি উইথ আস, রিগার্ডলেস হুইজ দ্য কনসালটেন্ট ইজ। আমার কনসালটেন্ট হইতেই হবে আপনাকে, নট নেসেসারি। আমি কি বুঝাতে পারলাম কথাটা? যে কোনো কেউ কনসালটেন্ট করুক, আপনার যদি গ্রিন বিল্ডিং নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো দ্বন্দ্ব থাকে, কোনো আইডিয়া থাকে, কোনো কনসার্ন থাকে, প্লিজ টক টু আস, কারণ আমরা চাই গ্রিন বিল্ডিং বিষয়টা আপনার কাছে সহজ হোক।